ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ নবোদয় বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নবোদয় বিদ্যালয় সমিতি জহর নবোদয় বিদ্যালয়ে শূন্য আসনের বিপরীতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি জহর নবোদয় বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে শূন্য আসনের বিপরীতে লেটারেল এন্ট্রি সিলেকশন টেস্টের মাধ্যমে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ দু হাজার তেইশ তারিখ নির্বাচন পরীক্ষার তারিখ বাইশ সাত দু হাজার তেইশ তারিখ তারপর যোগ্যতা যে জেলায় জেএনবি চলছে সেখানে ভর্তি হতে চাওয়া প্রার্থীতে প্রার্থীকে অবশ্যই দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এপ্রিল দু থেকে মার্চ দু হাজার তেইশ জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার একটি সরকারি সরকার অনুমোদিত স্কুল থেকে দশম শ্রেণী অধ্যয়ন করা হতে হবে প্রার্থীর জন্মের তারিখ এক ছয় দু ইংরেজি থেকে একত্রিশ সাত দু হাজার আট ইংরেজি এর মধ্যে উভয় তারিখে প্রযোজ্য হতে হবে প্রধান বৈশিষ্ট্য দেওয়া রয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহশিক্ষামূলক এবং সম্পূর্ণ আবাসিক প্রধানত গ্রামের এলাকার মেধাবী শিশুদের উন্নত মানের আধুনিক শিক্ষা এর অধিভুক্ত বোর্ড পরীক্ষায় সেরা পারফরমেন্স ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা অবস্থান সাধারণত গ্রামীণ এলাকায় বিনামূল্যে টাকা খাওয়ার ব্যবস্থা সহ শিক্ষা ইউনিফর্ম পাঠ্যবই স্টেশনারি ইত্যাদি সর্বাঙ্গীন ব্যক্তিত্ব বিকাশের জন্য সহ পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ খেলাধুলা এন এনএসএস যোগ ইত্যাদিতে আলোকপাত করা বিশেষ বৈশিষ্ট্য দেওয়া রয়েছে উন্নত মানের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদানের ফলে জে ই মেইন দু হাজার বাইশে সাত জনের মধ্যে চার হাজার দুশো ছিয়ানব্বই শিক্ষার্থী যোগ্যতা অর্জন করেছে অর্থাৎ ফিফটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ফলাফল হয়েছে যেটা বলি অ্যাডভান্স দু হাজার বাইশে তিন হাজার জনের মধ্যে এক হাজার দশজন শিক্ষার্থী যোগ্যতা অর্জন করেছে অর্থাৎ থার্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট ফলাফল হয়েছে তারপর নেট দু হাজার বাইশে চব্বিশ হাজার আটশো সাতজনের মধ্যে উনিশ হাজার তিনশো বাহান্ন জন শিক্ষার্থী যোগ্যতা অর্জন করেছে অর্থাৎ সেভেন্টি এইট পার্সেন্ট ফলাফল হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণিতে সেরা ফলাফল দু হাজার একুশ বাইশে দশম শ্রেণী নাইনটি নাইন পয়েন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট দ্বাদশ শ্রেণী নাইনটি এইট পয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট তারপর প্রতি বছর ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে প্রায় পঁচিশ জন এন বিএস প্রাক্তন ছাত্রদের নির্বাচন তারপর নির্বাচন পরীক্ষা মানসিক ক্ষমতা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ও ভিত্তিক অবজেক্টিভ টাইপ দ্বিভাষিক প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজি ভাষায় সিলেবাস এবং নির্বাচনের মানদণ্ডের জন্য অনুগ্রহ করে এন বিজ্ঞপ্তি পড়ুন তারপর যদি দশম শ্রেণীর পাঠ্রত বিদ্যালয় এবং বাসস্থান একই হয় তবেই প্রার্থীকে জেলাস্তরের স্তরের মেধার জন্য বিবেচনা করা হবে তো এটাই ছিল আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেল কোনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ভালো থাকুন সুস্থ থাকুন